নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মারণ করোনার সংক্রমণ অব্যাহত, আসামে একদিনে সর্বাধিক আক্রান্ত 15 জন। প্রতিশ্রুতি রাখেননি বিধায়ক, কাটিগড়ার এসএসবি ক্যাম্প স্যানিটাইজ করল যুব কংগ্রেস। লকডাউনেও চলছে অবৈধ বালুর ব্যবসা, সোনাই রেঞ্জে বন বিভাগের সাঁড়াশি অভিযান। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মারণ করোনা ভাইরাসের সংক্রমণ দেশজুড়ে অব্যাহত, আসামেও প্রতিদিন এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার একদিনে রাজ্যে 15 ব্যক্তির শরীরে কোভিড-19 উপস্থিতি ধরা পড়েছে। গুয়াহাটি ফেন্সি বাজারে এক ব্যক্তির পজিটিভ ধরা পড়ার পর মঙ্গলবারই বাজার এবং চাংশাড়ির আলু গুদামকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়, সিল করা হয় এলাকার যাতায়াত। কিন্তু বুধবার সেই ব্যক্তির সংস্পর্শে থাকা মোট 15 ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ঘটেছে বলে পরীক্ষা ধরা পড়ে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে খবর জানান, এর ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 79। ইতিমধ্যে 39 জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে মোট 37 ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে শিলচরে বুধবারও কোনো নতুন করোনা পজিটিভ রোগীর সন্ধান মেলেনি। রুটিন সাংবাদিক সম্মেলনে শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত জানান, 24 ঘন্টায় এখানে মোট 9 জন ব্যক্তি স্ক্রিনিং করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মেডিকেলে মোট 1415 জনের স্ক্রিনিং হয়েছে। 24 ঘন্টায় লালা পরীক্ষা হয়েছে 54 জনের, সবার ফল নেগেটিভ এসেছে। পুরনো এক ব্যক্তি সহ বর্তমানে 11 করোনা পজিটিভ রোগী হাসপাতালে চিকিৎসাধীন। গত 24 ঘন্টায় আমাদের মেডিকেল কলেজে 9 জন পেশেন্টের স্ক্রিন করা হয়েছে, আর এখন অবধি আমাদের 1415 নাম্বার স্ক্রিন করা হয়েছে। আর গত 24 ঘন্টায় আমাদের এখানে সোর্স অফ টেস্ট হয়েছে 54, আর এখন অবধি আমাদের টোটাল 2128 টেস্ট হয়ে গেছে। আর এখন অবধি আমাদের 14 জনের রিপোর্টই পজিটিভ, আর বাকি যতগুলো টেস্ট হয়েছে সবার রিপোর্ট নেগেটিভ এসছে। আর এখন আমাদের কোভিড ওয়ার্ডে টোটাল 11 জন পেশেন্ট আছেন, এর মধ্যে 1 জন তো পুরানা পেশেন্ট নজরুল ইসলাম, আর বাকি 10 জন ওই আজমের থেকে সফর করে আসা বাসের সব প্যাসেঞ্জার 10 জন করা হয়েছিল থ্রোট সোয়াব গতকালকে, তো ওটার রিপোর্টও এসছে। ওদের রিপোর্ট এখনও নেগেটিভ আসেনি, 10 জনের রিপোর্ট। আর নজরুল ইসলাম যে আছে ওর রিপোর্ট হয়তো আগামীকালকে বা পরশু করা হবে। তো অ্যাকর্ডিং কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈনের ব্যর্থতার পর এগিয়ে এলো শিলচর যুব কংগ্রেস। কাটিগড়াস্থিত সশস্ত্র সীমান্ত বাহিনী বা এসএসবির ডি কোম্পানির সদর দফতরকে স্যানিটাইজ করা হয়েছে, পাশাপাশি জওয়ানদের মধ্যে মাস্ক বিতরণ করেছে যুব কংগ্রেস। এ ব্যাপারে এসএসবির পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নিতে বিধায়কের কাছে আর্জি জানিয়েছিলেন এসএসবির কমান্ড্যান্ট, কিন্তু তাতে কাজ হয়নি। পরে যুব কংগ্রেসের সদস্যরা বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে এগিয়ে এসে তাদের পুরো ক্যাম্পকে স্যানিটাইজ করে। এ ব্যাপারে যুব কংগ্রেসের জেলা সম্পাদক রাজা লস্কর জানান, এসএসবি জওয়ানরা বর্তমান সময়ে খুব কষ্ট করছেন, কিন্তু তাদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাই যুব কংগ্রেস এগিয়ে এসে এ কাজ করেছে। আসাম পুলিশ, হেলথ ডিপার্টমেন্টের নার্স, ডক্টর সবাই আমাদের জন্য লড়াই করছে, ওরা আমাদের সাহায্য, আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই মহামারী করোনা ভাইরাসের সময়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা শুনেছি এখানে এসে যে আমাদের একজন জওয়ান, আমাদের খাটিগোড়ার লোকেল এমএলএ অমরচন্দ জৈন, ওনাকে ফোন করেছিলেন যে মাস্ক এবং স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস এইসব দেওয়ার জন্য। উনি বলেছেন দিবে বলে, এখন কোনো রেসপন্স দিচ্ছেন না উনি, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। তাই আমরা খবর পেয়েছি, প্লাস আমার জওয়ান আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে, তাই আজকে আমরা উৎসাহিত হয়ে যাতে ওদেরকে আমরা উৎসাহিত করতে পারি, তার জন্য আমরা এই যুব কংগ্রেসের টিম আমরা এখানে এসেছি। আমরা চেষ্টা করব যাতে আগামী দিনে আমরা এই জওয়ানদের জন্য, পুলিশ প্রশাসনের জন্য, ডক্টর নার্সের জন্য আমরা কাজ করে যেতে পারি যুব কংগ্রেসীরা। এদিন এসএসবি ক্যাম্পের স্যানিটাইজেশন এবং সুরক্ষা সামগ্রী বন্টন প্রসঙ্গে বক্তব্য রাখেন কমান্ড্যান্ট ডিজে বড়া। তিনি বলেন, করোনা মোকাবিলায় অন্যান্যদের মতো এসএসবি জওয়ানরাও কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের প্রতি কেউ খেয়াল রাখে না। যুব কংগ্রেস এ ব্যাপারে এগিয়ে আসায় তিনি তাদের সাধুবাদ জানান।
विश्वव्यापी जो कोरोना महामारी जो कोरोना एपिडेमिक चल रहा है, इस कोरोना महामारी के दौरान कोई भी किसी को सहाय करे वो बहुत कुछ मायने रखता है। असहाय व्यक्ति को सहाय करना, अभी हमारे पास हमारा यह कैंप का जवान डेली ड्यूटी जा रहा है, दिन रात 24 घंटे ड्यूटी कर रहे हैं। सबको जब भी ड्यूटी जाता है हैंड ग्लोव्स की जरूरत होता है, लेकिन कितना हैंड ग्लोव्स प्रोवाइड करेंगे, कितना खरीदेंगे? सभी जवान अपना अपना खरीद रहे हैं, प्रोवाइड मैंने अभी तक आप लोगों को 2 बार प्रोवाइड किया, तो डेली प्रोवाइड करने वाला कोई मिल जाएगा वो हमारे लिए अच्छा है, मुझे लगता है। आज कोरोना महामारी 2 महीना हो गया, कोई भी सैनिटाइज करने यहाँ हम लोग नहीं ला पाए। अभी इंडिया यूथ कांग्रेस का जनरल सेक्रेटरी को मैंने रिक्वेस्ट किया, थोड़ा जान पहचान था तो जिसके वजह से दोस्ती के नाते वो आए उनका टीम लेके, तो जो भी वो प्रोवाइड करे, एक ग्लोव देना वो भी बहुत बड़ी बात है, एक मास्क देना, क्योंकि मैं 2 बार गया हूँ जॉइंट डायरेक्टर ऑफ हेल्थ सर्विस कथा किया था, जो डिस्ट्रिक्ट ZEH ऐसे उनको बोला मैंने, तो 100 का डिमांड देने से 10 देता है सैनिटाइजर, क्या स्टॉक में नहीं बोलता है, क्या करेंगे हम? डिप्टी कमिश्नर को चिट्ठी देंगे वो भरा ही देगा, देगा लेट हो जाएगा, क्योंकि अभी 2 महीना हो रहा है हमको कैंप अभी तक सैनिटाइज नहीं हुआ। इसलिए मैं आप लोगों से रिक्वेस्ट करता हूँ, इस चीज को कोई भी पॉलिटिकल इशू लेना नहीं है, ये कोई भी करे, अगर मैं भी आज नौकरी में नहीं होता मैं भी कहाँ कहाँ जाता, जहाँ जहाँ লকডাউনের জেরে যখন স্তব্ধ হয়ে রয়েছে গোটা দেশ, ঠিক তখনও অপরাধমূলক কর্মকাণ্ড থেমে নেই। লকডাউনের এই সুযোগকে কাজে লাগিয়ে একাংশ অসাধু ব্যবসায়ী নিজেদের ভাঁড়ারকে বরং আরও মজবুত করতে উঠে পড়ে লেগেছেন। এরকমই একটি ঘটনা ঘটেছে সোনাই রেঞ্জের অন্তর্ভুক্ত বাঘপুর তৃতীয় খণ্ডে। অভিযোগে জানা গেছে সোনাই নিয়ারগ্রাম জিপির বাঘপুর তৃতীয় খণ্ড এলাকায় বালু কারবারি মুনাফা কমাতে অবৈধ বালুর রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, এবং এ কাজে জড়িত রয়েছেন সায়েদ হোসেন লস্কর, সাবির আহমেদ লস্কর, খসরুল আহমেদ লস্কর, ইমদাদুল হক লস্কর, মঞ্জুর আহমেদ, ফকরুল ইসলাম বরভুইয়ারা। প্রতিদিন লোকচক্ষুর আড়ালে অবৈধ বালু ডাম্প করা হয় 326 নম্বর বাগপুর মক্তব এলপি স্কুল সংলগ্ন একটি জায়গায়, এবং কিছু বালু বরাক নদীর ধারে ডাম্প হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এর প্রতিবাদ জানালেও সাড়া দেনি ফরেস্ট বিভাগ বলে অভিযোগ। অবশেষে বাগপুরবাসী ক্ষোভের বহিঃপ্রকাশ হলে বাধ্য হয়ে সোনাই ফরেস্ট রেঞ্জ হানা দিয়ে জব্দ করে বিপুল পরিমাণের এই অবৈধ বালু। তবে বন বিভাগ এদিন সাঁড়াশি অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। আজকে যে এখানে এসেছেন বালু সিসন, এটা ব্যাপারটা কি স্যার? আচ্ছা, বালুটা মানে অবৈধ? আচ্ছা, আপনি বালু সিজ করছেন, তার মানে কোয়ান্টিটি কতটা করবো? সোনাই শহরের অন্তর্গত মাঝির গ্রাম নাগাবাড়ি এলাকায় সোনাই নদীর ভাঙন মারাত্মক আকার ধারণ করে, যার পরিপ্রেক্ষিতে উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের তৎপরতায় ভাঙন প্রতিরোধে প্রকল্প মঞ্জুর হয়। এরপর যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ চলছে। বুধবার ওই ভাঙন প্রতিরোধ কাজের অগ্রগতি সরজমিনে দেখলেন আমিনুল। জলসম্পদ বিভাগের নির্বাহী বাস্তুকার অসিত দেব, সহকারী বাস্তুকার ইফতিকার হোসেনকে সঙ্গে নিয়ে আমিনুল এদিন গোটার কাজের পর্যবেক্ষণ করেন। পরে তিনি সংবাদ মাধ্যমে জানান, লক্ষ্য অনুযায়ী বর্ষার মরশুমের আগেই এই নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হয়েছে, এজন্য তিনি সংশ্লিষ্ট বিভাগের বাস্তুকার এবং কর্মীদের কৃতজ্ঞতা জানান। এই অঞ্চলের মানে সাংঘাতিক একটা ইরেশন ছিল, আর এটার মানে টোটাল যেটা এম্প্যাকমেন্ট, পুরানা এম্প্যাকমেন্ট একবার নদীর, এখানে এসটিআরএফের ফান্ডে 6 কোটি টাকা দুইটা সাইডে, একটা 6 কোটি একটা 2 কোটি প্রোটেকশন স্যাংশন হয়েছিল গত বছরে, কিন্তু এটার কন্ট্রাক্টর রোহিত গুলগুলিয়া যে নির্দিষ্ট টাইমের ভিতরে এই প্রোটেকশন কাজ সম্পূর্ণ হয়েছে, আসছে ইঞ্জিনিয়ার সব আছেন, এসটিও সাইট ইঞ্জিনিয়ার সব এখানে উপস্থিত হয়েছে। আমরা কন্ট্রাক্টরটাও ধন্যবাদ দেই যে ভালো কাজ হয়েছে, আর সময় মতো প্লাডোর আগে আগে কাজটা শেষ হওয়ার জন্য যে এটার বিরাট একটা উপকারী হইব, কারণ গত বছর এই যে তুন্দরখান্দির দিকে এটা ইএনডির বাঁধ ছিল, এখানে ইরোশন হয়ে ভাঙে এখানে জল ঢুকেছিল, তখন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বিভাগীয় যারা সাইট ইঞ্জিনিয়ার প্রচেষ্টায়, ওয়ার্ড কমিশনার প্রচেষ্টায় ওই দিন জল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরে এটা প্রোটেকশনের প্রস্তাব দেওয়া হয়েছিল, প্রোটেকশন স্যাংশন হয়েছে, আমার এভিটিভ ইঞ্জিনিয়ার সাহেব আশিস দেব অনেক কষ্ট করে
অতিমারী করোনা মোকাবিলায় জনগণকে সচেতন করার লক্ষ্যে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। অসম প্রদেশ কুড়ুক উড়াং সংঘের বরাক উপত্যকা শাখার উদ্যোগে ধলাইর ভুবনডহরে ওই সভার আয়োজন করা হয়। বুধবার আয়োজিত এই সভায় উড়াং সংঘের কর্মকর্তারা সামাজিক দূরত্ব বজায় রেখে আদিবাসী উড়াং সমাজ সহ পার্শ্ববর্তী অন্যান্য সম্প্রদায়ের জনগণকে 300টি মাস্ক বিতরণ করেন। পাশাপাশি অতিমারী করোনার প্রকোপ থেকে বাঁচতে কী কী পন্থা অবলম্বন করা উচিত সে নিয়েও আলোচনা করা হয়। এদিনের সচেতনতা সভায় উপস্থিত ছিলেন উড়াং সংঘের পক্ষে নিহার উড়াং, মন্টু উড়াং, সুধন উড়াং, অশোক নায়েক, অনুরোধ মাঝি, ভুবনডহর জিপি সভাপতির প্রতিনিধি রাজীব দাস প্রমুখ। পরে বক্তব্য রাখতে গিয়ে উড়াং সংঘের তরফে সমরজিৎ উড়াং জানান, অসম প্রদেশ কুড়ুক উড়াং উড়াও সঙ্গে সংঘ বরাক উপত্যকা শাখা কমিটি ভুবনডহর পার্ট ওয়ানের ব্যবস্থাপনায় আমরা কিছু গরিব লোককে আমাদের সংগঠন থেকে 300 মাস্ক বিতরণ করা হয়েছে। কিছু ডিস্টেন্স বজায় রাখার উদ্যোগে বা আমাদের মাস্ক পরিধানের বিষয়ে কিছু আমাদের লোককে সচেতনা জাগানো হয়েছে। আমরা সঙ্গে ওনাদেরকে বলে বুঝিয়ে দিলাম যে ডিস্টেন্সটা যেমন সবসময় বজায় রাখে, তিন ফুট দূরে দূরে থাকার জন্য। সোনাই শহর এলাকায় রেশন কার্ড না থাকা গরিব লোকেদের মে মাসের সরকারি চাল বন্টনের সূচনা হলো বুধবার। এদিন পুরসভার কার্যালয়ে বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক আমিনুল হক লস্কর পরিবারগুলির মধ্যে 10 কেজি করে চাল তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপতি আনোয়ার হোসেন, উপপুরপতি ভজন সেন প্রমুখ। 11টা ওয়ার্ডের যারা দিন মজুরি গরিব অতি দরিদ্র যারা রেশন কার্ড নাই, এদেরকে আমরা ওয়ার্ড কমিশনার এবং এলার স্টাফ দিয়া চিহ্নিত করিয়া টোটাল 391 জনদের প্রত্যেক পরিবারও 391 জনদের 20 কেজি করিয়া আজকে চাউল দেওয়া শুরু হয়েছে। আজকে 4টা ওয়ার্ডে দেওয়া হবে এবং আগামীকালকে আজকে 5টা ওয়ার্ডে এবং আগামীকালকে আরও 6টা ওয়ার্ডে, টোটাল 11টা ওয়ার্ডে দেওয়া হবে। প্রথমবারের মতো যে এই দেশ স্বাধীনতা হওয়ার পরে প্রথমবারের মতো এত পর্যাপ্ত পরিমাণে রেশন কোনো সরকারও দিতে পারেনি। আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার এই লকডাউনে যাহাতে কোনো মানুষের, কোনো গরিবের কোনো অসুবিধা না হয়, এর জন্য প্রত্যেক গরিবের ঘর, প্রত্যেক দিন মজুরি দরিদ্র পরিবারের ঘর আজকে খানির ব্যবস্থা করেছে, চাউল আজকে দেওয়া হচ্ছে। এরপরে যারার রেশন কার্ড নাই এদেরকে 1000 করিয়া আরও 291 জনকে সোনাই মিউনিসিপ্যালিটির অন্তর্গত দেওয়া হয়েছে। আগে 291 জনদের দেওয়া হয়েছে, আজকে 391 জনদের 20 কিলো করে চাল দেওয়া হচ্ছে, যাতে কোনো দরিদ্র মানুষের অভাব না হয়। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন, সরকারি বিভাগ। বুধবার উপত্যকার বিভিন্ন প্রান্তে অব্যাহত ছিল ত্রাণ বণ্টন কর্মসূচি। লকডাউনের ফলে শুধু গ্রাম ও শহরেই নয়, পাহাড় অঞ্চলে বসবাসকারী লোকেদেরও খাদ্য সামগ্রী বিতরণ করছে রাজ্য সরকার। ধলাই ফরেস্ট রেঞ্জের অন্তর্গত হাওয়াইতাং বিট অফিসে এলাকার মোট 36টি পরিবারের কাছে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বন বিভাগের উদ্যোগে রেশন কার্ড না থাকা ওই ব্যক্তিদের সাহায্য প্রদান করা হয়েছে। এই বন্টন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওয়াইতাংয়ের বিট অফিসার বিশ্বজিৎ দাস, ধলাই রেঞ্জ অফিসার দিব্যজ্যোতি দেউরি, নরসিংপুর ব্লকের এপি সদস্য অজয় কুমার দাস, খুলিছড়া ও তুলার তলের হেডম্যান যথাক্রমে নিধু দাস ও সুজিত দাস প্রমুখ। আজি আমি আহি আজি আমাৰ গভৰ্ণমেণ্ট ৰিলিফ মেটেৰিয়েল হাৱাইথাং বিট, হাৱাইথাং বিটৰ অধীনত থকা ফৰেষ্ট ভিলেজাৰ কুলিছাৰা ফৰেষ্ট ভিলেজ আৰু এটা কি দিছোঁ তোলাৰতল ফৰেষ্ট ভিলেজৰ 36 ফেমিলিছক আমি দিছোঁ। যিসকলৰ ৰেচন কাৰ্ড নাই, গভৰ্ণমেণ্ট ৰিলিফ মেটেৰিয়েল আজি আমি ইয়াত ডিষ্ট্ৰিবিউট কৰিলোঁ।
আর ইতিমধ্যে প্রোগ্রাম হ্যাক হয়ে গেছে আর বাকিখিনি আমি যেটু ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন তরফের বা যার ডাইরেকশন আছে রেগুলেশন আছে এইখিন মানি চলবলে কইস বাকি আমাক সহযোগ সাহায্য করবলে কইস ডিপার্টমেন্ট অফ উধারবন্দ মহালথল গ্রামের 35টি অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং এনএমএও সামাজিক দূরত্ব বজায় রেখেই এদিন অসহায় ওই পরিবারগুলোর হাতে চাল ডাল তেল লবণ আলু ইত্যাদি তুলে দেন সংগঠনগুলোর কর্মকর্তারা ত্রাণ বণ্টনের সময় উপস্থিত ছিলেন আরএসএস এর অসম্প্রান্ত প্রচারক সঞ্জয় কুমার দেব এছাড়া ছিলেন আপ্যায়ন নাথ আরোগ্য মিত্র দুলাল শুক্লবৈদ্য গৌতম শুক্লবৈদ্য আশু দেবনাথ বিশাল শুক্লবৈদ্য উত্তম শুক্লবৈদ্য সহ আরো অনেকে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার মারণ করোনার সংক্রমণ অব্যাহত আসামে একদিনে সর্বাধিক আক্রান্ত 15 জন প্রতিশ্রুতি রাখেননি বিধায়ক কাটিগড়ার এসএসবি ক্যাম্প স্যানিটাইজ করল যুব কংগ্রেস লকডাউনেও চলছে অবৈধ বালুর ব্যবসা সোনাই রেঞ্জে বন বিভাগের সাঁড়াশি অভিযান এখনকার মতো সংবাদ এ পর্যন্তই নমস্কার।